গোটা বিশ্বের শ্রমজীবী মানুষ তারা এই ঐতিহাসিক দিনকে পালন করছেন। ভারতের কমিউনিস্ট পার্টি রাষ্ট্রপতি গোটা ভারতবর্ষকে এই কর্মসূচি এবং নভেম্বর বিপ্লবের আরব পত্রিকাকে বহন করে ভারতবর্ষের শ্রমজীবী এবং নভেম্বর বিপ্লবের প্রাসঙ্গিকতাকে ধরে রেখেই লড়াই আন্দোলনকে সংগঠিত করার আজকের দিনে শপথ গ্রহণ করছে। ঐতিহাসিক আলোচনার মধ্যে যাচ্ছি না। ঐতিহাসিক নভেম্বর বিপ্লব যে দিক দিগন্তে ছড়িয়ে দাও, গোটা বিশ্বে 104তম নভেম্বর বিপ্লব বার্ষিকী গোটা বিশ্বের শ্রমজীবী মানুষ পালন করছে। ভারতবর্ষে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সহ বামপন্থীরা তারা এই দিবসটা বিশেষ তাৎপর্যের সাথে পালন করছে, এটা আমাদের সকলেই আমাদের জানা আছে এবং এই মাধ্যমের মাধ্যমে জানাচ্ছি যে নভেম্বর বিপ্লব ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের নতুন প্রেক্ষাপট তৈরি করেছে এবং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে ত্বরান্বিত করার ক্ষেত্রে কমিউনিস্টদের যে ধারা সেই ধারা অসহযোগ আন্দোলন জাতীয়তাবাদী বিপ্লবী আন্দোলনের সাথে একই ধারায় কমিউনিস্ট ধারা যুক্ত হয়েছে এবং কমিউনিস্ট পার্টির শুরু থেকেই 1920 সাল থেকেই শ্রমিক কৃষকের কথা কংগ্রেসের মঞ্চে দাঁড়িয়ে বারবার উত্থাপন করেছে যে সমাজতন্ত্রের বিরুদ্ধে পুঁজিবাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা করতে হবে সমাজবাদের বিরুদ্ধে লড়াইয়ের সাথে সাথে। সুতরাং এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে এবং যে ধারার মধ্য দিয়ে যে আলোকবর্তিকার মধ্য দিয়ে গোটা বিশ্বে যেমন সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার লক্ষ্যে শ্রমজীবী মানুষ লড়াই করেছেন, তেমনি ভারতবর্ষে 1920 সালের পরবর্তী সময় থেকে শ্রমিক কৃষকের যে যৌথ আন্দোলন সেই আন্দোলন অনেক বেশি আজকে ত্বরান্বিত হয়েছে নভেম্বর বিপ্লবের আলোকে। সুতরাং নভেম্বর বিপ্লবের প্রাসঙ্গিকতা এখনও বর্তমান, কারণ ভারতবর্ষের শাসক দল আজকে মানুষের মধ্যে অসাম্য তৈরি করেছে, জাতপাতের রাজনীতি করছে এবং গোটা বিশ্বকে গোটা ভারতবর্ষকে আজকে পুঁজিবাদের বিরুদ্ধে পুঁজিবাদের পক্ষে আজকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। সুতরাং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নভেম্বর বিপ্লব আজও প্রাসঙ্গিক এবং নভেম্বর বিপ্লবের আলোক পত্রিকা নিয়ে ভারতবর্ষের বামপন্থীরা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে গোটা ভারতবর্ষ জুড়ে শ্রমিক কৃষককে সংগঠিত করার মধ্য দিয়ে শাসকের বিরুদ্ধে যে লড়াই, শাসকের যে স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইকে আরও বেশি সংগঠিত করবে এবং তার শপথ আমাদের আজকের এই দিনে গোটা ভারতবর্ষ জুড়ে হচ্ছে।